কে রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি তার জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি আলু গরুর মাংস ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো আর কাঁচামরিচের সাথে একসাথে কেটে নিচ্ছি তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলে প্রথমে যা করতে হবে তা হচ্ছে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলু যদি ভেজে না নেন তাহলে বিরিয়ানির স্বাদ ভালো হবে না আর বিরিয়ানির স্বাদ ভালো করতে হলে অবশ্যই আলু ভালো করে ভেজে নিতে হবে আমি ভালো করে আলু ভেজে নেওয়ার সাথে সাথে পাশাপাশি আমি ভেজে নিচ্ছি ডাল মুগ ডাল বিরিয়ানিতে দেওয়া অতি জরুরি নয়তো বিরিয়ানির স্বাদ ভালো হয় না আর মুগ ডাল দিলে বিরিয়ানির মধ্যে একটা সুন্দর গ্রান আসে যা বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে দেয় আমার এতক্ষণে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে সবগুলো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে যেন পেঁয়াজের গ্রানটা পুরোপুরি চলে আসে তার জন্য আমি পেঁয়াজগুলো সবার প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়ার পাশাপাশি আমি দিয়ে দেবো এলাচ দালচিনি আর তেজপাতা এলাচ দালচিনি তেজপাতা সবসময় মনে রাখবেন যখন আপনারা পেঁয়াজ ভাজবেন তার মধ্যে দিবেন তাহলে কি হয় পেঁয়াজের সাথে এলাচ দালচিনির গ্রানটা মিশে যায় আর পাশাপাশি দিয়ে দিচ্ছি লবণ আর টমেটোগুলো যখন পেঁয়াজ একটু হালকা লাল হয়ে আসবে তখন টমেটো দিয়ে দেবেন যেন টমেটোগুলো পুরোপুরি গলে যায় আর টমেটো যত সুন্দর করে গলে যাবে আর ভালোভাবে ভাজা হবে তত ভালো হবে বিরিয়ানির স্বাদটাও বেড়ে যাবে তার জন্য আমি সবগুলো টমেটো দিয়ে আমি ভালো করে টমেটো আর পেঁয়াজগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখানে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি তিন প্যাকেট কারণ আমার গরুর মাংস সাড়ে তিন কেজি আর চাল আছে চার কেজি তার জন্য আমি তিন প্যাকেট গরুর মাংস মশলা নিয়ে নিয়েছি মানে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে আরও দিয়ে দিয়েছি গো একটু মরিচ ফাঁকি হলদি ফাঁকি আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে নয়তো বিরিয়ানির স্বাদ ভালো হবে না তারপর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই কষিয়ে বা মশলা যত বেশি কষানো হবে মনে রাখবেন বিরিয়ানি হোক বা মাংস হোক তত মজা হবে আমি ভালো করে মশলা কষে নিয়ে আস্তে আস্তে করে গরুর মাংসগুলো সব দিয়ে দেওয়ার কারণ আমার এখানে অনেকগুলো গরুর মাংস তার জন্য আমি একসাথে দিব না একবার দিয়ে তার নেড়ে চেড়ে আবার উপরে আবার গরুর মাংস দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো যেন সবগুলো গরুর মাংসতেই মশলা ভালোভাবে মিশে যায় আর যদি সবগুলো গরুর মাংস আমি একসাথে দিয়ে দিই তাহলে কী হবে একটা মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশবে আর একটা মাংসের সাথে মিশবে না যার জন্য আমি অল্প অল্প করে গরুর মাংস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর মাংসগুলো ঢেকে দেওয়ার পরে যখন দেখবেন হালকা একটু সিদ্ধ হয়ে আসছে বা বলু করছে তখন আমি দিয়ে দিবো আমার কেটে রাখা কাঁচামরিচ বিরিয়ানিতে কাঁচামরিচের স্বাদটা খুব ভালো অনেকেই আছে কাঁচামরিচটা পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে কাঁচামরিচগুলো মাংসের সাথে মিশিয়ে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আমার যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে সে পর্যন্ত আমি ঢেকে রাখব এ পর্যায়ে জালটা একটু কমিয়ে দিবেন যেন ভালো মতো মাংসগুলো সিদ্ধ হয়ে যায় দেখেন আমার মাংসগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পাতিলাটা নামিয়ে নেবো কড়াইটা আমি নামিয়ে নিব এই জন্য কারণ এটার মধ্যে আমি চুপ চুল চাল দিলে ভালো মতো মিশবে না আমি তাই আলাদা একটি কড়াইয়ে চাল আর ভেজে নেওয়া অর্ধেকটা আলু অর্ধেকটা ডাল আর মাংস থেকে অর্ধেক মাংস একটা পাতিলাতে দিয়ে সেগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কারণ আপনি যদি একটি কড়াইয়ের মধ্যে সবগুলো চাল মাংস একসাথে দিন তাহলে কি হবে আপনার চালগুলো ভালো মতো ফুটবে না লেগে লেগে যাবে আর মাংসগুলোর সাথে চালগুলো ভালোভাবে মিশবে না যার কারণে আমি নামিয়ে অন্য একটা পাতিলার মধ্যে অর্ধেক অর্ধেক করে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পানি পানিগুলো আমি গরম ফুটানো নিয়েছি কারণ ফুটানো গরম পানি দিলে চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চাল খুব ঝরঝরা হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য কারণ গরুর দুধ দেওয়াই ভালো কারণ আপনি যদি গরুর দুধ ব্যবহার করেন লিকুইড দুধ তাহলে কী হবে এখানে যে আমি টমেটো দিয়েছি তার কারণে দুধটা ফেটে যেতে পারে আর দুধ ফেটে দিলে বিরিয়ানির স্বাদ ভালো হবে না আমি সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর দেখেন আমার বিরিয়ানি অনেকটা ফে হয়ে গিয়েছে আর আমি এটা একদম অল্প জালের মধ্যে বসিয়ে রাখব যখন দেখবেন বিরিয়ানিটা হয়ে গিয়ে